উজনি উত্তর অসমত ধুমুহা তুলি গৌরব গগৈর অভিযান। মুখ্যমন্ত্রীর সম্পত্তির পৰা গুৱাহাটীৰ ফ্লাইওভাৰলৈ, বিজেপির আভ্যন্তরীণ সংঘাতৰ পৰা মুখ্যমন্ত্রীর রাজনীতিলৈ, গৌরবে এফালৰ পৰা ৰাজহুৱা কৰিছে গোপন অধ্যায়। 2026ত কংগ্রেসের কামান সম্ভালিবলৈ সাজু গৌরব। লোকসভা নির্বাচনের পাছৰে পৰা সলনি হবলৈ আৰম্ভ কৰিছে অসমৰ ৰাজনৈতিক পৰিবেশ। একে সময়তে আৰম্ভ হৈছে সমাগত বিধানসভা নির্বাচনের কুচকাওয়াজ। নির্বাচনলৈ প্রায় দেড় বছর বাকি থকা অবস্থাতেই নির্বাচনের প্রস্তুতি আৰম্ভ কৰিছে কংগ্রেস দলে। চলিত মাহত কংগ্রেসে গ্রহণ কৰিছে জোনাইৰ পৰা সোনাইলৈ শীর্ষক এক বিশেষ সাংগঠনিক কার্যসূচী। কিন্তু তার পূর্বেই উজনি আর উত্তর অসমত অভিযান আরম্ভ করেছে যোরহাটর সাংসদ গৌরব গগৈয়ে। 2014ৰ লোকসভা নির্বাচনের পৰাই বিজেপির দুর্গত পরিণত হয়েছে উজনি আর উত্তর অসম। তার পাছৰ 2016 আর 2021ৰ বিধানসভা নির্বাচনতো বিজেপিয়ে উজনি আর উত্তর অসমত আধিপত্য বিস্তার করেছে। কিন্তু 2024ৰ লোকসভা নির্বাচনত বিজেপির চক্রবেহু ফালি যোরহাটৰ পৰা বিজয়ী হবলৈ সক্ষম হয় গৌরব গগৈ। তার পাছতেই যেন উজনির কংগ্রেস কর্মীসকলে মনোবল ঘুরাই পাইছে। কংগ্রেস কর্মীসকলক উৎসাহিত করবর বাবেই সংসদের অধিবেশন শেষ হওয়ার পাছতেই অসমত বাহর পাতি ইখনের পাছত সিখন সাংগঠনিক সভাত ভাগ লৈছে সাংসদ গৌরব গগৈয়ে। শেহতীয়াকৈ তেওঁ যোরহাট, গোলাঘাট, মরিয়নি, আমগুড়ি, তিতাবৰ, মাজুলী, নাজিরা, লখিমপুৰ আদি ভ্রমণ করে আত্মবিশ্বাসেৰে ঘোষণা করেছে যে 2026ত অসমত পুনৰ ক্ষমতালৈ আহিব বিজেপি দল। শেহতীয়াকৈ তেওঁ যোরহাট, গোলাঘাট, মরিয়নি, আমগুড়ি, তিতাবৰ, মাজুলী, নাজিরা, লখিমপুৰ আদি ভ্রমণ করে আত্মবিশ্বাসেৰে ঘোষণা করেছে যে 2026ত অসমত পুনৰ ক্ষমতালৈ আহিব কংগ্রেস দল। আনকি সমাগত উপনির্বাচনত গৌরব গগৈক দিয়া হৈছে বিহালী সমষ্টিৰ পর্যবেক্ষকৰ দায়িত্ব। এই দায়িত্ব কান্ধ পাতি লৈ তেওঁ বিশ্বনাথ কংগ্রেসের এক সভাত শেহতীয়াকৈ অংশগ্রহণ করে, যত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক প্রত্যক্ষভাবে আক্রমণের লক্ষ্য করে লয়। গৌরবর মতে কেন্দ্রত যেদরে মোদিয়ে আদানির কাম করেছে, ডাঙর ঠিকাদারের হিমন্ত বিশ্ব শর্মায় ঋণ লৈ নির্মাণ করেছে ফ্লাইওভার। আজি এখন অসম সরকার ধারত চলি আছে, ধার কেউ লৈছে গুৱাহাটী ডাঙর ডাঙর ফ্লাইওভার বনাবলে, যি ফ্লাইওভার যোগেদি গুৱাহাটীত থকা ঠিকাদারের লাভ হয়েছে। কিন্তু এই ধার, এই যে হকত ধার অসম সরকারে লৈছে, সেই ধার মারিবলে এটা অসম সরকারে কি করেছে, আমার বিদ্যুতের বিল বঢ়াই দিছে, আমার ফাইন বঢ়াই দিছে, আমার জিএসটি ট্যাক্স বঢ়াই দিছে, টোল ট্যাক্স বড়াই দিছে, রেলগাড়ি, বাসর সব গাড়িতে আজি তেওঁলোকৰ ট্যাক্স বৃদ্ধি কৰিছে। আজি সেই কারণে মানুহে গম পাই গৈছে যে যদি ভাল দিন আহিছে গুৱাহাটী কিছু ডাঙৰ ঠিকাদার আর দিল্লীত বহি থকা আদানী আর আম্বানীর আহিছে। পুরনি বিজেপি কর্মীসকল এতিয়া দলত থাকিব পৰা পৰিবেশ নাই। কিয় নাই, কেনেকৈ ইজনৰ পাছত সিজন প্ৰবীণ নেতাক একাষৰীয়া কৰা হৈছে তাৰো গোপন অধ্যায় ফাদিল কৰিলে গৌৰৱ গগৈয়ে। আৰু হোৱাটো স্বাভাৱিক, আজি এই ৰাজ্যসভাৰ তালিকা চাওক, বিজেপি দলে দুয়োজন ব্যক্তিক ৰাজ্যসভা প্ৰাৰ্থিত্ব লাভ দিছে। এটা কথা কওঁ, দুয়োজনে ৰাজ্যসভাত টিকেট বিচৰাই নাছিল, দুয়োজনে ৰাজ্যসভা বিচৰা নাছিল। এজনে ভাবিছিলে ৰাজ্যসভা নালাগে, মোক লোকসভায় মই ভাল আছে, মই তাত মন্ত্রী আছিল, কিয়নো মোক টিকেট কাটি দিলে এতিয়া মোক ৰাজ্যসভা ফেলি দিছে। আৰু আনজন বৰাক ভেলীত তেওঁ বিধায়ক হোৱা সপোন দেখিছিল, কিন্তু তেওঁক মুখ্যমন্ত্রী বিধায়ক হিচাপে নহয় এতিয়া ৰাজ্যসভা হিচাপে সেমি ৰিটায়াৰমেণ্টত পঠাই। সাংসদ গৌরব গগৈর মতে হিমন্ত বিশ্ব শর্মার বাবেই বিজেপিত আভ্যন্তরীণ সংঘাত আরম্ভ হয়েছে। কংগ্রেসত হিমন্ত বিশ্ব শর্মায় যে কূটকৌশলের আশ্রয় লৈছে, একই রাজনীতি বিজেপিতো আরম্ভ করেছে। গতি হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিত থাকাটো কংগ্রেসের বাবে আশীর্বাদেই হব। এনেকটা পরিস্থিতি বিজেপি দলের ভিতর হয়েছে, আজি সিজনের সিজনের মাজত কাজিয়া, আর এই ক্ষেত্রত মই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মই ধন্যবাদ জ্ঞাপন করছো, যেটা আমার লগত আছে কতো কাজিয়া আমার লগত মাজত লগালে, বিসম্বাদ সৃষ্টি করিলে, এতিয়া আমার পৰা গোটেই বেমারিটো লৈ এটা বিজেপি দলক তেওঁলোকে সোমাই গৈছে। শেষত মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান গৌরব গগৈর, মুখ্যমন্ত্রীয়ে চাহ বাগিচাবোৰ বনোৱাক দিয়ক,
মুখ্যমন্ত্রীর রিজর্টবর খেতিয়কক দিয়ক। মুখ্যমন্ত্রী নিজের বিদ্যালয় বন্ধ করে সরকারি বিদ্যালয় উন্নত করক। যে আমার কামবর চাই এটা মুখ্যমন্ত্রী অল্প ভয় করেছে, গম পাইছে যে অল্পদিন পিছত ভূপেন বরা ডাঙরিয়া কোয়া দরে এসআইটি কেস লাগি যাব। এসআইটি কেস লগা আগতে তেও কই দিছে মই নিজ গোটে ধন সম্পত্তি দি দিম। এসআইটি কেস ভয়ত ভূপেন বরা ডাঙরিয়ার এসআইটি কেস ভয়ত এটা মুখ্যমন্ত্রী কইছে মোক আর নিজের সম্পত্তি নিজের লগত নালাগে, মো গৌরব গগৈকে দি দিম। আর মই কইছো যে মোক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সম্পত্তি নালাগে, কিন্তু ইমান সম্পত্তি কেনেকে হল সেইবর কারণ আপনাদের রাজুয়া করো। মূর যদি পরামর্শ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া লোবলে বিচারে এটা মুখ মাটি সম্পত্তি দিব নালাগে, কিন্তু নিজের বাগানের মাটি শ্রমিকক বাগানের শ্রমিকসকলক দি দিয়ক। মুখ মাটি দিব নালাগে, কিন্তু নিজের রিজর্টর মাটি সেই অঞ্চলের খেতিয়কসকলক দি দিয়ক। মুখ মাটি দিব নালাগে, মুখ সম্পত্তি দিব নালাগে, কিন্তু নিজের সেই প্রাইভেট স্কুল আজি তারপর যে দামি দামি ফিজবর উঠাইছে সেই পয়সা যোগেদি আমার গাঁও ভিতর সরকারি স্কুলের শিক্ষক সকলক সেই পয়সাবর দিয়ক আর আমার গাঁওয়ার সরকারি স্কুলবর উন্নত করক। এইদরেই উজনি আর উত্তর অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজনীতি উৎখাত করবলৈ কঁকালত টঙালি বান্ধিছে গৌরব গগৈয়ে। তেওঁৰ তৎপরতারপরে স্পষ্ট হৈ পৰিছে যে 2026ত কংগ্রেসের কামান সম্ভালিবলৈ সাজু যোৰহাটৰ সাংসদ গৌরব গগৈ। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট,